বিএনপি ষড়যন্ত্র করছে, কাজে তার জবাব দেবে আওয়ামী লীগ, এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালীর সদর ও পৌর শহর আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, যারা শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে তারাই বেগম খালেদা জিয়াকে বিধবা করেছে। ইতিহাস কখনো বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না। এদিকে সাত বছর পর নেত্রকোনায় অনুষ্ঠিত হচ্ছে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, এতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকে অপপ্রচার করছে ফকরুল সাহেবরা, আমরা গঠনমূলক সত্য প্রচার করব এর বিপরীতে। তারা ষড়যন্ত্র করবে, আমরা কাজ করে জবাব দেব, আমরা মানুষের পাশে থাকব। যেমনটি বলছিলাম যে নেত্রকোনাতে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি হচ্ছে সাত বছর পর। এ নিয়ে জানাতে নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হানিফুল্লাহ আকাশ। হানিফুল্লাহ আকাশ, তাদের ত্রিবার্ষিক আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্রিবার্ষিক সম্মেলনের কি অবস্থা? স্থানীয় নেতাকর্মীরা সেখানে কি কি দাবত দেওয়া নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে এসেছেন এবং কেন্দ্রীয় নেতারা কি বলছেন? শাহরাজ, আমরা কিন্তু এখন নেত্রকোনা ত্রিবার্ষিক আওয়ামী লীগের যে সম্মেলন সেটি কিন্তু এখানে চলছে। এরই মধ্যে কিন্তু দলের যে প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু এই সম্মেলন স্থলে এসে পৌঁছেছেন এবং একটু আগেই কিন্তু শিক্ষামন্ত্রী এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং সবার সম্মেলন স্থলে কিন্তু আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী কিন্তু এখানে বক্তব্য রাখছেন এবং এই সম্মেলনকে ঘিরে দর্শক এখানে যে তৃণমূলের যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে। সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু আসলে নেতাকর্মীরা অপেক্ষা এবং উচ্ছ্বাসিত যে আগামী যে কাউন্সিল, সেই কাউন্সিলে কিন্তু যে কারা আসলে নেতৃত্বে আসছেন সেই বিষয়টি কিন্তু এখন অপেক্ষার পালা। এখন আপনাদের কিন্তু একটু দেখায় যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করব। তিনি কিন্তু মঞ্চে আসার জন্য কিন্তু ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং এখানে যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাকে বরণ করার জন্য কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে ইতিমধ্যেই দেখতে পাবো যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক এই সম্মেলনের যে প্রধান অতিথি তিনি কিন্তু এরই মধ্যে সম্মেলনে এসে পৌঁছেছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা তাকে দেখব যে জননেতা ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কিন্তু সম্মেলন স্থলে এসে পৌঁছেছেন। আপনারা নিশ্চয় দেখছেন যে উচ্ছ্বাসিত নেতাকর্মী কিন্তু তাকে হাত নাড়িয়ে বরণ করছে। তো আসলে শাহনাজ, নেত্রকোনার সম্মেলনের যদি আপনাদেরকে যে এই ছিল আসলে নেত্রকোনার সম্মেলনের সর্বশেষ পরিস্থিতি, আমরা পরবর্তীতে যদি আরো উল্লেখযোগ্য কিছু থাকে আমরা আপনাদেরকে জানাবো। শাহনাজ জি, হানিফুল্লাহ আকাশ, আপনাকে ধন্যবাদ। 10 ডিসেম্বর শান্তিপূর্ণ সমাবেশের স্থান নিয়ে টাল বাহানা করছে সরকার। নয়াপল্টনে মহিলা দলের অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান। তিনি বলেন, সমাবেশের দিন সড়কে গাড়ি পুড়িয়ে বিএনপির ঘাড়ে দায় চাপানোর ষড়যন্ত্র করছে ক্ষমতাশীলরা। নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানিয়েছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেয়া হবে না, পদত্যাগ না করলে 10 ডিসেম্বর সরকার পতনের আন্দোলন শুরু করবে বিএনপি। বিশৃঙ্খলা তৈরিতে নয়াপল্টনে সমাবেশ করতে চাইলে ব্যবস্থা নেবে সরকার। সচিবালয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, সমাবেশের নামে এর মধ্যে বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়েছে বিএনপি। সরকার তাদেরকে সহায়তা করছে বিধায় সেজন্য তারা নির্বিঘ্নে সারা দেশে সমাবেশ করতে পারছেন। সরকারের এই সৎ উদ্দেশ্য, সোরাটউদ্দিন বরাদ্দ দেওয়া এবং সোরাটউদ্দিনে নির্বিঘ্নে সমাবেশ করার জন্য ছাত্রলীগের সম্মেলন এগিয়ে আনা, এগুলো করা সত্ত্বেও তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে নয়াপল্টনে সমাবেশ করতে চায় তাহলে সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষ দিন আজ। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন
ফখরুল শাহীন। ফখরুল শাহীন, বিকাল 4টায় তো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল, তো এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা কারা রয়েছেন? শাহনাজ, আপনি ঠিকই বলেছেন যে একটু আগেই 4টায় কিন্তু মনোনয়নপত্র জমাদানের সময় শেষ হয়ে গেছে এবং আমরা আজকে দেখেছি শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডালিয়া এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা দুই বড় দলের প্রার্থী কিন্তু আজকে মনোনয়নপত্র দাখিল করেছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে আওয়ামী লীগ থেকে একজন বিদ্রোহী প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেছেন, আফতাবুজ্জামান বাবু। তিনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, তিনি আওয়ামী লীগ থেকে সমর্থন পাননি কিন্তু বিদ্রোহী হিসাবে কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া এখানে সংরক্ষিত কাউন্সিলর নারী সদস্য এবং কাউন্সিলর পদেও কিন্তু মনোনয়ন দাখিল করেছেন। আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী, যদিও একটু পরে আবার সংবাদ সম্মেলন করে সঠিক তথ্য বা সর্বশেষ তথ্য দিবেন এখানে রিটার্নিং কর্মকর্তা, তারা দুপুরে আমরা যেটি জেনেছি যে 189 জন এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন কাউন্সিলর, সংরক্ষিত নারী সদস্য এবং মেয়র পদে। মেয়র তার মধ্যে কিন্তু 5 জন খবর আমরা পেয়েছি এবং আমরা যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকেই কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী এবং তারা বলেছেন যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর বা সুষ্ঠু রয়েছে, তবে তারা শঙ্কা প্রকাশ করেছেন ইভিএমে ভোট নিয়ে, কারণ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের 33টি ওয়ার্ডে সবখানেই সব কেন্দ্রেই কিন্তু ইভিএমে ভোট হবে। তারা বলেছেন যে সাধারণ যারা জনগণ আছেন, বয়স্ক যারা আছেন, তারা আসলে ইভিএম সম্পর্কে এখনও অতটা অভিজ্ঞ নন, তাদের প্রশিক্ষণ দেওয়ারও কিন্তু দাবি জানিয়েছেন। আর নির্বাচন জি ফখরুল শাহীন, আপনাকে ধন্যবাদ। রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল আজ, এ নিয়ে জানাচ্ছিলেন ফখরুল শাহীন। 10 টাকার টিকিট কেটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যোগ দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8টায় রাজধানীর শেরেবাংলা নগরে হাসপাতালটিতে যান তিনি। বহির্বিভাগে টিকিট কাউন্টারে সাধারণ রোগীর মতো 10 টাকায় টিকিট কাটেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে অভ্যর্থনা জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা। হাসপাতাল ছাড়ার সময় বহির্বিভাগের নার্স, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান, খোঁজ খবর নেন চিকিৎসা সেবার। সরকারিভাবে মালয়েশিয়ায় গেছেন 30 কর্মী। এসব কর্মীকে দেশটির কৃষিখাতে কাজের জন্য পাঠিয়েছে সরকারি প্রতিষ্ঠান বুয়েসেল। মূলত উচ্চ অভিবাসন খরচ এড়াতে মালয়েশিয়ার নিয়োগকর্তাদের আগ্রহে এমন ব্যবস্থায় সম্মতি দিয়েছে সরকার। প্রথমবারের মতো সরকারিভাবে মালয়েশিয়ায় গেল 30 কর্মী। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা। সরকারিভাবে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাওয়ায় সন্তুষ্ট কর্মীরা, স্বল্প সময়ে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানান তারা। আমাদের মতন মানুষের যে বিনা খরচে আমাদের মালয়েশিয়া পাঠাচ্ছেন সরকার, তাতে আমরা অনেক আনন্দিত। আমাদের সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়াতে জবের জন্য পাঠাচ্ছে, আমি এতে খুবই আনন্দিত। মালয়েশিয়াতে আমার এক বন্ধু আছে, তো ওনার কাছে পাসপোর্টের ফটোকপি দিয়েছিলাম, দেখো উনি থেকে অফিসে বইছিল, অফিসে যোগাযোগ করছিলো, পরে ওখান থেকে অফিসকে নির্বাচিত করার পরে আমাদের ট্রেনিং হয়েছিল 3 দিনের। এসব কর্মী দেশটির কৃষিখাতে কাজের উদ্দেশ্যে কুয়ালালামপুর যাচ্ছেন। বিমানবন্দরে তাদের বিদায় জানান বুয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক। সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি। এখানে যে প্রসেসিং ফি অথবা ইমিগ্রেশন যে কস্ট, সেটি কিন্তু আমাদের বোর্ড অনুমোদন করে দেয়, মন্ত্রণালয় অনুমোদন করে দেয় যে সরকার আমাদের দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা যেন কোথাও আমাদের অবহেলা না থাকে এবং কর্মীদের প্রতিও সেটি আমাদের অনুরোধ। এবং সবশেষে কর্মীদের উদ্দেশ্যে যেটি বলতে চাই যে অর্থ কখনো ফুন্ডি করে পাঠানো যাবে না, ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে। বুয়েসেল বলছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে 6টি কোম্পানি থেকে 800 কর্মীর চাহিদাপত্র এসেছে, যারা পর্যায়ক্রমে যাবেন দেশটিতে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে প্রায় 10,000 কর্মী পাঠানো হবে। গত বছরের ডিসেম্বরে কর্মী নিয়োগে মালয়েশিয়া ও বাংলাদেশ একটি সমঝোতা স্মারক সই করে, সেই চুক্তির আওতায় চলতি বছরের আগস্ট মাস থেকে কর্মী যাওয়া শুরু হয় দেশটিতে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। ভবিষ্যতে মিয়ানমার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন না করার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিজিবি প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ। জানিয়েছেন সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে দুই দেশের নাগরিক হতাহতের ঘটনার বিষয়ে যৌথ পর্যবেক্ষণ করার উপর তাগিদ দিয়েছেন তিনি।
বাংলাদেশ ও মিয়ানমারের অষ্টম সীমান্ত সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা জানিয়েছেন মেজর জেনারেল শাকিল আহমেদ। আপনাদের যদি কোনো ড্রোন উড্ডয়ন করার প্রয়োজন হয় সীমান্তবর্তী এলাকায় বা হেলিকপ্টার যদি উড্ডয়ন করার প্রয়োজন হয় সীমান্তবর্তী এলাকায়, এ সংক্রান্ত ইনফরমেশন আপনারা আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো তারা এই বিষয়ে যথাযথ গুরুত্ব দিয়েছে এবং আমাদের কথা তারা বুঝতে পেরেছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে তারা রিয়েল টাইম ইনফরমেশন শেয়ার করবে আমাদের সঙ্গে এবং এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না। সংকট মোকাবিলায় বাজারে ডলার ছাড়ছে বাংলাদেশ ব্যাংক, বিপরীতে বাজার থেকে তুলে নিচ্ছে নগদ টাকা। অন্যদিকে আমানত উত্তোলনের প্রবণতায় বেড়েছে নগদ টাকার চাহিদা, ফলে ব্যাংকগুলোকে হাত পাততে হচ্ছে অন্যদের কাছে। এই সুযোগে বাড়ছে আন্তঃব্যাংক লেনদেনের সুদের হার। মাসুমের রিপোর্টে বিস্তারিত। নানা অনিয়মে দুর্বল হয়ে পড়ছে দেশের ব্যাংক খাত, বাড়ছে খেলাপি ঋণ, মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের আমানত উত্তোলনের প্রবণতা। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের অর্থ পরিশোধে হাত পাচ্ছে অন্য ব্যাংকের কাছে। নগদ টাকার বাড়তি চাহিদায় তাই বাড়ছে বিভিন্ন রকম আন্তঃব্যাংক লেনদেনের সুদহারও, ক্ষেত্রবিশেষে যা সাধারণ গ্রাহককে দেয়া ঋণের সুদহারের মতোই। ব্যাংক নির্বাহীরা বলছেন, গ্রাহকরা আমানত উত্তোলন বাড়ানোয় চাপে পড়েছে অনেক ব্যাংক। কারণের চাপ আছে বিকজ অফ দ্য ফ্যাক্ট, আপনি কদিন আগেও দেখেছেন গত 17 মাসে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেছে প্রায় 1,21,000 কোটি টাকা। মানুষ আপনার সেভিংস, প্রত্যেকটা ব্যাংকে খবর নেন আপনি সেভিংস অ্যাকাউন্ট কিন্তু ভাঙিয়ে অনেক সিগনিফিকেন্ট ড্রপ করে সেভিংস অ্যাকাউন্ট এবং এফডিও, যে এই টাকাটা কিন্তু মানুষের তাদের চলার জন্য, আপনার যেভাবে কস্ট বাড়ছে তাদের ইনফ্লেশনের ইতে, এটা কিন্তু তাদের টাকাটা খরচ করতে হচ্ছে, মানুষ কিন্তু সঞ্চয় ভাঙাচ্ছে। পরিস্থিতি উত্তরণে ব্যাংক ঋণের সুদহার বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের। এই যে সুদের হারে সেটাকে রিল্যাক্স করতে হবে, এটা কিন্তু ফরেন এক্সচেঞ্জ মার্কেট ওটা ফিক্স করে একটা ঝামেলা সৃষ্টি করেছে। এটা দুই নম্বর হলো প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক রেপো ইঞ্জেক্ট করবে, তৃতীয় হলো বাংলাদেশ ব্যাংক কিছু সেক্টর যারা সাফার করে কটেজ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যারা দিতে পারে না টাকা এমনিতে পায় না, এখন আরো তারা গেল বছরের অক্টোবরে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য ছিল 2,27,223 কোটি টাকা। বছর ব্যবধানে যা 57,637 কোটি টাকা কমে দাঁড়িয়েছে 1,69,886 কোটি টাকায়। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। আজ শেষ হচ্ছে গ্রুপ এ লড়াই, টিকে থাকার মিশনে নামছে তিন দল। নকআউট নিশ্চিতের মিশনে রাত 9টায় মুখোমুখি হবে ইকুয়েডর সেনেগাল। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ড্র করলেই হবে ইকুয়েডরকে, তবে জিততেই হবে সেনেগালকে। শেষ ষোলোর হাতছানি নেদারল্যান্ডসের, আলবাইত স্টেডিয়ামে একই সময় ডাচদের প্রতিপক্ষ সবার আগে বিদায় নেয়া স্বাগতিক কাতার। একই দিনে নিষ্পত্তি হবে বি গ্রুপের ভাগ্য, যেখানে সুযোগ ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েস্টের চার দলের সবার। রাত 1টা আহমেদ বিন আলী স্টেডিয়ামে লোকাল ডার্বিতে ইংল্যান্ডের বিপক্ষে নামবে ওয়েস্ট। একই সময়ে বিশ্ব রাজনীতির দুই মেরুতে অবস্থিত ইরান যুক্তরাষ্ট্রের লড়াই, এই ম্যাচের ভেনু আলথুমামা স্টেডিয়াম। এই ছিল চ্যানেল 24 বিকাল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।